প্রিয় 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের এবিটিএ 2020-21 টেস্ট পেপার থেকে ফিলোসফি বিষয়ের দুটি পেজের সম্পূর্ণ এমসিকিউ উত্তর নিয়ে আলোচনা করব। সে দুটি পেজ হলো AC5 ও AC27। আমি বের করে নিয়েছি AC5 পেজ, সেখানে পার্ট বি এ প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, যে বিবৃতি সত্য বা মিথ্যা হতে পারে তাকে বলে বচন। বৈকল্পিক বচনের অঙ্গবাক্য দুটিকে বলা হয়, উত্তর হবে বিকল্প। নঙ্গর্থক বচনের ব্যাপ্য পদ বিধেয় পদ। বচনের বিরোধিতার প্রকার হল চার, অর্থাৎ চার প্রকার বিরোধিতা থাকে। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সদর্থক বচনটি মিথ্যা হলে নঙ্গর্থক বচনটি হবে অনিশ্চিত। এরপর রয়েছে, কোন পদের সম্পূর্ণ বাচ্যার্থ গ্রহণ করলে পদটিকে কি বলা হয়, উত্তর হবে ব্যাপ্য। এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, ব্যাপ্য বানান হবে। অমাধ্যম অনুমানে আশ্রবাক্য থাকে একটি। বিবর্তনীয় বচন ও বিবর্তিত বচনের পরিমাণ হবে অভিন্ন। চলে আসি পরের পেজে। পরের পেজে রয়েছে, নিরপেক্ষ ন্যায়ের হেতুবাক্যের সংখ্যা হল, উত্তর হবে দুটি। ন্যায়ের সিদ্ধান্তের বিধেয় পদ হল শব্দ। অশূন্য শ্রেণীর ভেন চিত্রটি হবে, এখানে উত্তর হবে অপশন বি। নেক্সট রয়েছে, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় মূল শ্রেণীর, উত্তর হবে পরিপূরক শ্রেণী। পরে রয়েছে, বুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য আছে বিশেষ বচনের। এরপর রয়েছে, কোন কোন অএস হয় পি এর বুলীয় ভাষ্য হবে অপশন এ, এস বার পি নট ইকুয়ালস টু জিরো। নেক্সট রয়েছে, কোন সত্যাপেক্ষ যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে, উত্তর হবে অঙ্গবাচ্য ও যোজকের ওপর। নেক্সট রয়েছে, পি ভেল ফার্স্ট ব্র্যাকেটে পি হর্সু পি, এই যৌগিক বাক্যটি সর্বদাই শতসত্য। একটি বচনাকারে তিনটি গ্রাহক থাকলে সত্য সারণীর সারি হবে আটটি। পরের প্রশ্ন, বৈধতা বা অবৈধতা কার ধর্ম, উত্তর হবে যুক্তির ধর্ম। নেক্সট প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্তে বচন হয়, উত্তর হবে সার্বিক সংশ্লেষক বচন। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি, উত্তর হবে পর্যবেক্ষণ ও পরীক্ষা। সাদৃশ্যের ভিত্তিতে যে যুক্তি গঠন করা হয় তাকে কি রূপ যুক্তি বলে, উত্তর হবে উপমা যুক্তি বলে। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি কি, উত্তর হবে অবাধ অভিজ্ঞতা। পরের প্রশ্ন, মিলের অপসারণ সূত্রের ভিত্তি হল কার্যকারণ নিয়ম। AC5 থেকে শেষ প্রশ্ন, ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগের জন্য দৃষ্টান্তের প্রয়োজন হয় দুটি। এরপর আসব AC27 পেজে। AC27 পেজ বের করে নিয়েছি, সেই পেজে এমসিকিউ নেই, এমসিকিউ রয়েছে আমাদের AC28 পেজে। প্রথমে প্রশ্ন থাকছে, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল চারটি। সাধারণত বচন হল ঘোষক বাক্য, সর্বদাই বিধেয় পদ ব্যাপ্য হয় নঙ্গর্থক বচনে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট আই ও ও বচন হল পরস্পরের অধীন বিপরীত বিরোধী। ই বচন মিথ্যা হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত আই বচনটির সত্যমূল্য হবে অনিশ্চিত। পরে রয়েছে, তাৎপর্য অনুসারে বচন দুই প্রকার। যুক্তিবিজ্ঞানে পদ্ধতি অনুসারে অনুমান বা যুক্তি ভাগ করা যায় দুই ভাগে। পরে প্রশ্ন, দুটি বা তার বেশি আশ্রবাক্য থেকে সিদ্ধান্তটি যখন অনিবার্যভাবে নিশ্চিত হয় তখন তা হল মাধ্যম অনুমান। বোকার্ড ও এ ও মূর্তিটি বৈধ হয় তৃতীয় সংস্থানে। ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হল হেতুপদ। পরে রয়েছে, বুলীয় ভাষ্যের প্রবর্তক হলেন জর্জ বুল। নরখাদক আছে এর ভেন চিত্রটি হবে অপশন বি। কোন কোন অএস নয় পি এর বুলীয় ভাষ্য হবে অপশন বি, এস বার পি বার নট ইকুয়াল টু জিরো। পরে রয়েছে,
মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় মূল শ্রেণীর, উত্তর হবে পরিপূরক শ্রেণী। আসি পরে পেজে। যে যৌগিক বচনের সত্য সারণীতে সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে সত্য মিথ্যা বচন। যদি পি তাহলে কিউ, মিথ্যা হবে যদি, এখানে উত্তর হবে অপশন সি, পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয়। দুটি অঙ্গবিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে চারটি। এখানে নিবেশন স্পেলিং মিস্টেক রয়েছে, নিবেশন হবে নিকেশন রয়েছে। পরে প্রশ্ন, কোন সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে অঙ্গবাচ্য ও যোজকের উপর। পরে প্রশ্ন, আরোহ অনুমানের সিদ্ধান্ত হবে সম্ভাব্য। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল পর্যবেক্ষণ ও পরীক্ষণ। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল প্রাসঙ্গিকতা। পরে প্রশ্ন, মিলে যে পদ্ধতি থেকে কাকতালীয় দোষ হয় সেটি হল ব্যতিরেকী পদ্ধতি। শেষ প্রশ্ন, মিলে যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হল অন্বয়ী পদ্ধতি। তোমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে তোমাদের বিভিন্ন বিষয়ের MCQ ও SAQ এর সমাধান করা হয়েছে। নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তা তোমরা অবশ্যই সেগুলি দেখে নিতে পারো। আর যে বাইরে চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।